স্বাগত। আজকে আমাদের বিলাইহাম এলাকায় আমাদের একটা আইপিএফটির কম্বল বিতরণের একটা সভা ছিল, ডিস্ট্রিবিউশন, কম্বল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। আজকে আইপিএফটির পার্টির তরফ থেকে 175টা ফ্যামিলিকে আমরা কম্বল বিতরণ করেছি। পাশাপাশি আজকের এই প্রোগ্রামে আমাদের যে টিপরা মথা মূলত এবং অন্যান্য যে রাজনৈতিক দল থেকে জয়নিং আমাদের আইপিএফটিতেও জয়নিং তারা নিয়েছে, 30টা পরিবারের 90টা ভোটার আজকে আমাদের এই কম্বল ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামের মধ্য দিয়ে আজকে তারা আমাদের আইপিএফটিতে যোগদান করেছে। আমাদের যে ভাইস চেয়ারম্যান ধর্মজয় রিয়াংয়ের নেতৃত্বে কোন কোন দল ছেড়ে তারা যোগদান করলো? তারা মূলত এখানে বিভিন্ন দল আছে, কিন্তু ম্যাক্সিমাম টিপরা মথা দল থেকে তারা জয়েন করেছে। আজকে আমাদের পার্টি আইপিএফটির সংগঠনে কার্যক্রম ছিল এবং সাথে আমাদের যোগদান সভা এই মঙ্গিয়াকামী আর্টি ব্লকের এরিয়ায় অন্তর্গত বিলাইহামপাড়াতে আমাদের পার্টির কর্মসূচি ছিল। এটির শেষে আমাদের এই গ্রাম থেকে একজন আমাদের একটা পরিবার আছে, খুব অসহায় পরিবার, তারা পরশুদিন আজকে রাতে সাডেনলি একটা ঘর আগুনে আগুনের লেগে সাই হয়েছে। বিভিন্ন সামগ্রিক জিনিসগুলি, বিভিন্ন ইম্পর্টেন্ট তার কাগজপত্র বা ডকুমেন্ট এগুলি পড়ে গেছে। তাদেরকে তাদের পরিবারের বিভিন্ন জিনিসপত্রগুলি পড়ে গেছে, সেটাকে লক্ষ্য করে আমরা আজকে আমাদের প্রধান সামনে এসেছি, তাদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলা এবং তাদেরকে একটা শান্তি দেবার ক্ষেত্রে, সেই কারণে আজকে আমি এখানে এসেছি। তাদেরকে কোনো রকম সরকারি সাহায্য সহযোগিতা কি করার কোনো পরিকল্পনা? এই প্রোগ্রাম শেষে আমি প্রপার নেট কানেক্টিভিটি এরিয়াতে যখন আমাদের তেলেমরা এসডিএম সাহেব আছে এবং বিডিও সাহেব আছে, তাদের সঙ্গে কথা বলি তাদেরকে কীভাবে আমাদের বিভিন্ন স্কিম রয়েছে, সেই স্কিমের মাধ্যমে কীভাবে সহযোগিতা করা যায়, সাহায্য করা যায়, সেটা আমরা এসডিএম সাহেবকে আমি বলে দেব। আজকে আমাদের সংগঠনের জেনারেল সেক্রেটারি উপস্থিত আছে এবং আমাদের সাথে প্রদীপ দেব বর্মা, উনি আমাদের সংগঠনের নেতৃত্ব এবং তোলা মঙ্গিয়াকামী আর্টি ব্লকের মাননীয় পিএসসি চেয়ারম্যান সুনীল দেবী আছেন। ওদেরকে আমরা যত পারি আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সাহায্য করার জন্য আমরা চেষ্টা করি।